আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও মরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহ পাক আজকে আমাদেরকে সুস্থ শরীরে জুমার সলাৎ আদায় করার নিমিত্তে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হৃদয়ের অন্তঃস্থল থেকে দরুদ এবং সালাত বর্ষণ করি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন এবং যিনি তার প্রতি অর্পিত রিসালাতের এই গুরু দায়িত্ব যথাযথভাবে আদায় করেছেন এবং উম্মাহর কাছে কোরআন এবং সুন্নাত বাণী পৌঁছে দিয়েছেন। আমরা দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, আজকে জুমার এই সংক্ষিপ্ত বয়ানে, সংক্ষিপ্ত খুতবায় পবিত্র কোরআন কারীমের ছোট্ট একটা সূরা সূরাতুল আসর সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি আল্লাহুম্মা ফাক্বিহনা ফিদ দ্বীন ওয়া আল্লিমনা তাউইল আমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর, যেটা একটি মাক্কী সূরা, এখানে চারটি মৌলিক বিষয় আলোচনা করেছেন, যে চারটি মৌলিক গুণ অর্জন করা ব্যতীত কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর এই চারটি মৌলিক গুণ যদি আমরা অর্জন করতে ব্যর্থ হই তাহলে কোনো সন্দেহ নাই যে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ যখন বলেন যে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তার মানে আমরা জাহান্নামে যাব, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মধ্যে বলছেন, ওয়ালা আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়ই, আল ইনসান মানে মানুষ, পুরো মানব জাতি, লাফি মানে অবশ্যই, মধ্যে, খুসর মানে ক্ষতি, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইল্লা আল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ও আমিলু সলিহাত, এবং সৎ আমল সম্পাদন করেছে, ও তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ও তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটি গুণ অর্জন না করলে পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে, ইমান, আমলে সালেহ, হকের উপদেশ, হকের দাওয়াত, সবর বা ধৈর্য। আমরা সংক্ষিপ্ত আকারে সূরাটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সময়ের কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক কোনো কিছুর কসম করবেন না, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক যে বিষয়ের কসম করেন সেটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর পবিত্র কোরআনে আল্লাহ পাক অনেক বিষয়ের কসম করেছেন, যেমন ওয়া তিন, ডুমুর ফলের কসম, ওয়া যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুর সিনিন, তুর পাহাড়ের কসম, সিনাই উপত্যকার কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এই পবিত্র নগরী মক্কার কসম, আল্লাহ পাক অনেক কসম করেছেন, ওয়া শামসি, সূর্যের কসম, ওয়া দুহাহা, সূর্যের কিরণের কসম, ওয়া লাইলি, রাতের কসম, এরকম অনেক কসম আল্লাহ পাক কোরআনে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ের শপথ করছেন, কসম করছেন, আমাদেরকে বুঝে নিতে হবে সেই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় বলে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির নামে কসম করেন, কিন্তু সৃষ্টি মানে আমরা যারা সৃষ্টি, আমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। যদি কসম করতেই হয় আল্লাহর নামেই কসম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফারা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করলো সে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। যদি কসম করতেই চান আল্লাহর নামে কসম করতে হবে। এই যে আমরা কথায় কথায় বলি মাটির কসম, আগুনের কসম, বজ্র শপথ, অগ্নি শপথ, কথাগুলো আমরা বলি মিডিয়ার মাধ্যমে, কথাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, এগুলো কুফরি কথা। অজান্তে বললে হয়তো আল্লাহ পাক মাফ করতেও পারেন, জেনে শুনে কুফরি করলে সম্ভাবনা বেশি যে আল্লাহ পাক ক্ষমা করবেন না। যদি তওবা করে ফিরে আসে সেটা আলাদা বিষয়। আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন মোটামুটি ভাবে তিনটা জিনিস। একটা হচ্ছে এই সময় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বিষয়। একটা করে দিন রাত চলে যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের হায়াতের যে গাছ আছে সেই গাছ থেকে একটা করে পাতা ঝরে পড়ছে। তো মানুষের চলাফেরা, দুনিয়াতে মানুষের চলাফেরা, ওঠা বসা, আচার ব্যবহার, মোয়াবেলার দেখলে মনে হয় না যে মানুষকে পরকালে যাত্রা করতে হবে, এটা মনে হচ্ছে না এখন। অথচ আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে বুঝাচ্ছেন যেটা হায়াতের কসম, আমাদের হায়াত আস্তে 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 আস্তে
চলে যাচ্ছে, আমরা বেখবর। ছোটবেলা থেকে শুরু করে আমাদের স্ট্রাগল শুরু হয়, স্কুল পড়বেন, কলেজ পড়বেন, ইউনিভার্সিটি পড়বেন, চাকরি বাকরি করবেন, বিয়ে শাদী করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, শেষ বয়সে গিয়ে হজ করে সব পাপ মাফ করিয়ে নেবেন। এই হচ্ছে আমাদের একটা কমন একটা ফিলোসফি আর কি, দর্শন। ইবলিসের এটা দর্শন, সে মানুষকে সময় সম্পর্কে গাফেল করে রাখে। একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, ধরে নেন যে আল্লাহ পাক আপনাকে 50 বছর আয়ু দিয়েছেন, ধরে নেন কথার কথা। এখন আপনার বয়স 30 বছর বা 40 বছর, কাগজে কলমে হিসাব হচ্ছে আপনার হায়াত বাকি আছে 10 বছর। এই 10 বছরের মধ্যে আপনি 2-3 বছর হয়তো গল্প গুজব করে নষ্ট করবেন, খাওয়া দাওয়ায় সময় নষ্ট করবেন, বাথরুমে সময় নষ্ট করবেন, আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন। কতটুকু সময় আপনি আল্লাহর জন্য বরাদ্দ রাখলেন? এটা কিন্তু বাড়বেও না আর কমবেও না। এই যে হিসেবগুলো আমাদের করা উচিত, তাহলে আমাদের প্ল্যান থাকা উচিত যে আমরা এই 10 বছর কি করবো, 2021 সালে আমার প্ল্যান কি, 21 সালে আমি দিনের জন্য কি করতে চাই, 22 সালে আমি আরো কতটুকু আগাতে যাচ্ছি, 23 সালে আমার পরিকল্পনা কি, 24-25 এভাবে করে আমার পরিকল্পনাটা কি, ব্যক্তিগত আধ্যাত্মিকত্ব অর্জন করা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক দাওয়া, ইসলামের ঐক্য, ইসলামের পথে দাওয়াত জিহাদ, এই বিষয়ে আমার পরিকল্পনাটা কি। এই কাগজে কলমে হিসাবটা যদি আমরা করতে ব্যর্থ হই, তাহলে আল্লাহ পাক ওই যে সূরা আনআমে বলেছেন, সূরা আরাফের মধ্যে আছে এটা, 179 নম্বর আয়াতে, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো, বাল হুম আদল, বরং তার চেয়ে ওরা নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল, গাফেল, তাদের পরিণতি সম্পর্কে অজ্ঞ, গাফেল। কারা এরা? আল্লাহ পাক বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় ছিল উপলব্ধি করত না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শুনতো না, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখতো না। উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো, বাল হুম আদল, এরা হচ্ছে তার চেয়ে নিকৃষ্ট, বা উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন বলেছেন, ওয়ালাকাদ যারা আনি জাহান্নাম কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর মানুষ এবং জিন দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব, এই গাফেল সম্প্রদায়কে দিয়ে। তো সময় সম্পর্কে যদি আমরা সচেতন না থাকি, তাহলে আমরাও গাফেলদের অন্তর্ভুক্ত হব, কোনো সন্দেহ নাই। তাই আমাদের সবার উচিত লাইফস্টাইলটাকে চেঞ্জ করা, এবং লাইফের শিডিউল প্ল্যান পরিকল্পনা করা, যে আমার হায়াত কতটুকু বাকি থাকতে পারে। একটা ধরে নিলাম অ্যাপ্রক্সিমেটলি এই উম্মার গড় আয়ু 60 বছর, এবার হিসাব করে আগান। আরেকটা বিষয় আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে বোঝাতে যাচ্ছেন, সেটা হচ্ছে যে স্পেশালি আমরা যারা শেষ জামানার মানুষ, আমরা যারা উম্মতে মুহাম্মাদী শেষ জামানার মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 1400 বছর পার হয়ে গেছে। তো এই 1400 বছর পরের আমরা যারা মানুষ, এই যে মানুষগুলো আছি আমরা শেষ জামানার মানুষরা, তারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে থাকবে। কারণ সময় যত গড়াবে দুনিয়াতে ফিতনা ফাসাদ তত বেশি আসতে থাকবে। আপনি যদি কোরআন এবং হাদিস থেকে শেষ জামানার আলামতগুলো পড়াশোনা করেন, দেখবেন যে 90-95% আলামত আমরা দু চোখ দিয়ে দেখতে পাচ্ছি এখন। উঁচু উঁচু বিল্ডিং, সমাজের সমস্ত মানুষ সুদ খাচ্ছে, ব্যাপক হারে মানুষ জিনা করছে, ব্যভিচার করছে, পরকীয়া করছে, ধর্ষণ হচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, রাহাজানি হচ্ছে, মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, ইসলামী খেলাফত উঠে যাচ্ছে, আল্লাহ বিরোধী আইন শাসন বাস্তবায়ন হচ্ছে, এমন কোন সাইন বা আলামত আমরা দেখি না কোরআন হাদিস থেকে যেটা এই জামানায় আসলে বাস্তবায়িত হয়নি, যেগুলো শেষ জামানার সাইন। ওইটা নিয়ে আলাদা কথা হবে ইনশাআল্লাহ রাতের বেলা। তো শেষ জামানায় আমরা যারা বাস করছি, আমাদের জন্য সময়টা আরো বেশি সংকীর্ণ, কারণ এই জামানাতেই মাসীহুদ দাজ্জালের ফিতনা বের হবে। আর দাজ্জাল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। তার মানে শেষ জামানার যে মানুষগুলো আছে, এরা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে থাকবে। আরেকটা বিষয় আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে সময়কে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে হিস্ট্রি বা ইতিহাসকে যাচাই করতে বলছেন। একটু খেয়াল করে দেখেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যুগে যুগে যারাই আল্লাহ, তার রাসূল, তার কিতাব এগুলোর বিরোধিতা করেছে, এগুলোর সাথে শত্রুতা করেছে, এগুলোকে দমন পীড়ন করার চেষ্টা করেছে, হক থেকে দূরে থেকেছে, আল্লাহপাক কাউকে ছাড় দেননি, আল্লাহপাক সবাইকে সমূলে ধ্বংস করেছেন। ওই নূহ আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখেন, ধ্বংস, তার কমকে প্লাবন দিয়ে ধ্বংস করা হলো। আদ জাতির দিকে তাকান, সুঠাম দেহের অধিকারী সবাই আল্লাহপাক ঝড় দিয়ে ধ্বংস করে দিলেন। সামুদ জাতি, তারাও সুঠাম।